হ্যালো ফ্রেন্ড আলাইকুম আজকে আমরা আমাদের এই পাইথন ইউআই ডিজাইন কোর্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে আমরা এতদিন ধরে যে ইউআই ডিজাইনটা শিখলাম পাই কিউটি ফাইভে বা আমাদের কিউটি ডিজাইনারে তো সেই ডিজাইনটাকে কিভাবে আমরা কোডে কনভার্ট করতে পারি ঠিক আছে তো এটা আসলে দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে একদম ডিরেক্ট ইউআইটাকে একদম ডিরেক্ট র কোডে কনভার্ট করা আর আরেকটা আরেকটাভাবে করা যেতে পারে সেটা হচ্ছে যে এই ইউআইটাকে আমরা আমাদের প্রোজেক্টে লোড করে আমরা এই ইউআইটাকে ইউজ করতে পারি ঠিক আছে তো এখন আজকের এই ভিডিওটাতে মূলত আমি এই কি কীভাবে কোডে কনভার্ট করা যায় সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো দেরি না করে আসুন শুরু করা যাক তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা লগ ইন ইউআই আমি একটা সিম্পল একটা লগ ইন ইউ এখানে ডিজাইন করে রেখেছি তো এখন এটাকে জাস্ট আপনি একটা পার্টিকুলার ফোল্ডারে আপনাকে সেভ করতে হবে তো প্রথমে এটা সেভ করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ডট তো আমি এই নামেই মূলত সেভ করতে যাচ্ছি এটাকে আর এখানেও উপরে এই ডেস্টিনেশন যে ফোল্ডারটা আছে এটাকে আমি কপি করে রাখলাম অ্যান্ড নেক্সট এখানে আমি সেভ করে দিলাম ঠিক আছে তো নেক্সট আমাদের মূলত হচ্ছে এই ফোল্ডারটাই হচ্ছে মূলত আমাদের এই ডেস্টিনেশন ফোল্ডার যেখানে আমি এই লগ ইন ডট আমাদের যে ইউআই ফাইলটা আছে এখানে আমি সেভ করেছি তো এখন এইখানে আপনাকে জাস্ট সিম্পলি সি এম ডি লিখে ইন্টারপ্রেস করতে হবে অ্যাকচুয়ালি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফোল্ডারে এক্স্যাক্ট ফোল্ডারে আমাদের একটা সিএমডি অন হয়ে গেছে তো এখানে সিম্পল একটা কমাউন্ড আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে যে পাই ইউআইসি এখানে হচ্ছে ভার্সন নেম আমাদের একটা ফাইভ তো ফাইভ দিচ্ছি তারপর মাইনাস এক্স তারপর হচ্ছে ইউআরটার নাম এখানে হচ্ছে লগ ইন ডট তারপর হচ্ছে মাইনাস ও দ্যাট মিনস আউটপুট অ্যান্ড স্পেস তারপরে হচ্ছে যে পাইথন ফাইল আপনি এটাকে কনভার্ট করতে আসছেন তো আমি দিতে যাচ্ছি লগ ইন ডট পাই ঠিক আছে তো এখন এটাকে যদি জাস্ট আমি ইন্টারপ্রেস করি তো এটা আমাদের এই ইউআই থেকে আপনার এটা পাইথন ফাইলে কনভার্ট হয়ে যাবে যাই হোক এখানে একটা অ্যাভাস্টের একটা সিকিউরিটি আসছে এটা কিছু না আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ডট পাই নামে আমার এখানে একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস আমি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে যেখানে পাই ওয়াইসি ফাইভ এখানে আপনার ভার্সন যদি আপনি না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সিম্পল আরেকটা কমান প্রম্প্রণ করবেন সিএমডি লিখে তারপর সেখানে আপনি যদি লেখেন পিপ লিস্ট তো এখানে আপনার একটা লিস্ট পেয়ে যাবেন তো সেইখান থেকে যেহেতু আমরা পাইথন তো পাইথনের ভিতর যদি সার্চ করি এদিন এখানে দেখতে পাচ্ছেন যে পাইকুইটি ফাইভ পাইকুইটি ফাইভ তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভার্সনের নামটা যে আপনি পাইকুইটি কোন ভার্সনটা ইউজ করতেছেন তো সেটা আপনি এখানে বুঝতে পারবেন তো আমাদের এখানে দিতে পারছেন যে পাইকুইটি ফাইভটা আমি ইউজ করতেছি তো আপনার যদি ফোর হয় তাহলে আপনি এখানে পাই সি এখানে ফোর ইউজ করবেন ঠিক আছে তো এইভাবে আপনি ভার্সনটাও চেক করে নিতে পারেন তারপর নেক্সট আমাদের এখানে কিন্তু অলরেডি তো কনভার্ট হয়ে গেছে তো এইটাকে যদি আমি ওপেন করি এটা আমাদের যে পাই চার্ম যে আইডি আছে সেখানে আমাদের এটা ওপেন হয়ে যাবে তো এটা একটু সময় নেবে জাস্ট আমি একটু ওয়েট করতেছি এটা ওপেন হওয়া পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে এটা লোড করতেছে কম্পোনেন্টসগুলা আপনারা জানেন যে পাইচার একটু স্লো কাজ করে মানে প্রথমে লোড হইতে একটু টাইম নেয় তো অবিয়াসলি ইটস টেক সাম টাইম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোডটা কিন্তু অলরেডি যে কনভার্টের যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে আর এখানে জাস্ট স্ক্যানিং করতেছে যে একদম বিগিনিং অবস্থায় কিছু রিকোয়ারমেন্টস থাকে সেগুলো স্ক্যান করে নিতেছে তো এখানে আমাদের মূলত কোডটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো একদম খুব সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই কিন্তু আমরা এখানে যে ডিজাইনটা করছি এটা কিন্তু সিম্পল জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু করেছি আর তারপর এই পুরো ইউআই ডিজাইনটাকে আমরা জাস্ট সিম্পল একটা কমান্ডের মাধ্যমে আর কমানটা হচ্ছে এইটা পাই ইউসে ফাইভ সিক্স তারপর আপনার ইউআইটার নাম আই মিন এইখানে এই যে ইউআইটার আপনার নাম যে নামে সেভ করছেন সেই ফাইলের নামটা অ্যান্ড নেক্সট আপনার এখানে আউটপুটটা আপনি যে নামে শো করতে আছেন বা যে পাইথন ফাইল আকারে সেভ করে রাখতে আছেন সেই ফাইলের নামটা এখানে দিবেন তারপর ইন্টারপ্রেস করবেন তাহলে কিন্তু আপনার এখানে কোডে কনভার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কোডে কনভার্ট হয়ে গেছে তো এটাকে একটু রান করে দেখায় যে এটা আসলে কাজ করে কি না জাস্ট এখানে রান লগ ইন ঠিক আছে তো এটা রান হবে এখন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এক্স্যাক্ট লগ ইন পেজটা এখানে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট পেজটাই কিন্তু এখানে আমাদের রান হয়ে গেছে ঠিক আছে অন করে এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এক্স্যাক্ট সেম পেজটাই কিন্তু এখানে হয়ে গেছে তো এইভাবে খুব সিম্পলি আপনার ইউআইটাকে আপনি কোডে কনভার্ট করে আপনার প্রজেক্টটা আপনি ইউজ করতে পারেন আর এখান থেকে কিন্তু একদম যেহেতু সবগুলোই র কোডে কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ যে বিষয়টা সেগুলো কিন্তু এখান থেকে সিম্পলি করতে পারেন ঠিক আছে একদম ইজি অ্যান্ড আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কারো কোনো যদি মতামত থাকে সেটা কমেন্টটার মাধ্যমে জানাতে পারেন আমি সেটা ফিক্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর পরবর্তীতে আমি এই নেক্সট যে আরেকটা ভিডিও আসবে সেখানে আমি মূলত এটার পার্ট টু যেটা আই মিন এটাকে কীভাবে লোড করে ইউজ করা যায় সে বিষয় নিয়ে কথা বলব তো আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ